সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর প্রতি ইনিংস 90 মিনিটের মধ্যে শেষ করতে হয়। এর মধ্যে রয়েছে দুবার স্ট্র্যাটেজিক টাইম আউট, যার মেয়াদ 2.5 মিনিট করে। তাতে একটি ম্যাচের দৈর্ঘ্য 200 মিনিট পেরিয়ে যায়, কারণ খেলোয়াড়রা চোট পেলে এমনিতেই অতিরিক্ত আরও কিছু সময় লাগে। কিন্তু এবার আইপিএলে রাতের বেশিরভাগ ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হচ্ছে। দেখা যাচ্ছে রাত 8টায় শুরু হয়ে শেষ হতে হতে রাত 12টা পেরিয়ে যায়। অধিনায়কদের স্লো ওভার রেট এর অন্যতম কারণ। এ মৌসুমে সেজন্য জরিমানাও দিতে হয়েছে 3 ফ্রান্সাইজি দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানেকে। কিন্তু ডি ভিলিয়ার্সের কৌশলী প্রশ্ন, জরিমানায় ঠিক কতটা কাজ হচ্ছে? ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় লেখা কলামে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স এ বিষয়ে বেশ রসিকতা করেই লিখেছেন, প্রথমবার এমন করলে জরিমানা দিতে হয়, এরপর নিষেধাজ্ঞা। কিন্তু এ ধরনের পদক্ষেপের ফল তেমন একটা মিলছে না। অনেকটাই এমন যে ভীষণ মোটা কেউ ওজন কমাতে দুটো বিশাল হ্যামবার্গারের সঙ্গে ডায়েট কোক অর্ডার করেছে। আইপিএলে ম্যাচগুলোর দৈর্ঘ্য নিয়ে রসিকতাও করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটসম্যান। 2008 সালে শুরু হওয়া আইপিএলে এবার 12তম সংস্করণ চলছে। বলা যায় টুর্নামেন্টটি এখন বেশ পরিণত। ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা টেনেছেন জীবনের মধ্য বয়সের, যখন অনেকের শরীরেই মেদ জমে, কলামে তার রসিকতা। এতে লজ্জার কিছু নেই, মধ্য বয়সে সবারই এমন হয়। কিন্তু ফিট থাকাটা গুরুত্বপূর্ণ, সম্ভবত আইপিএলেও জিমে যাওয়া প্রয়োজন। ম্যাচগুলো 3.5 ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা, এটা পর্যাপ্ত সময়। কিন্তু এবার আইপিএলে ম্যাচগুলো শেষ হতে 4 ঘন্টার বেশি সময় লাগছে। দিল্লি ও কলকাতা ম্যাচে নিষ্পত্তি হতে সুপার ওভার শেষে মনে হয়েছিল সকালের নাস্তার সময় হয়ে গেছে। এ নিয়ে কি করা যায়? ডি ভিলিয়ার্সের পরামর্শ, মধ্যবয়সীদের মধ্যে যারা কোমর বেড়ে যাওয়ার সঙ্গে লড়ছেন, তারা জানেন জবাবটা আসলে ভালো অভ্যাসের মধ্যে লুকিয়ে। কম খেয়ে বেশি খাটতে হয়। আইপিএলও আমরা সবাই মিলে এই দায়িত্ব নিতে পারি। 2 ইনিংসের মাঝে 20 মিনিটের বিরতিটা কমিয়ে 10 মিনিট করা যায়, যদি আম্পায়াররা তাদের চা দ্রুত শেষ করেন। অনেকে বড় অঙ্কের আর্থিক জরিমানা, রান রেট জরিমানা কিংবা পয়েন্ট কর্তনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু আইপিএলকে বিকৃত করাও চলবে না, কোমল আচরণ সম্ভবত বেশি কার্যকর হবে। আম্পায়াররা সময়ে চোখ রাখবেন, অধিনায়ক দেরি করলে তাকে সতর্ক করবে, আর খেলোয়াড়েরা মাঠে হাঁটার বদলে দৌড়াতে পারে। আসলে ভালো অভ্যাসের মাধ্যমেই আইপিএলকে আমরা ফিট রাখতে পারি। তো বন্ধুরা, আইপিএল নিয়ে ডি ভিলিয়ার্সের এই রসিকতার বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।